চ্যানেল এপি ব্লগস। তো কিরকম আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও একদম বিন্দাস আছি। তো আজকে ভিডিওটা তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো, আর আমার মুখের এই হাসিটা দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে কি ভিডিও হতে চলেছে। তার আগে বলে দিই, আমার ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ হয়েছে, তাই না? এটা হচ্ছে আমার একটা জায়ের ঘর, আমি জায়ের ঘরে আসছি, আর আজকে একটা দারুণ প্ল্যান করেছি আমি আর আমার বর মিলে। তার সাথে তো বাড়ির মানে বাড়ির ফ্যামিলির তো সবাই আছেই। তো আমার যা আছে রেডি হচ্ছে, তো যাকে দেখাবো, দাঁড়াও। ওর ঘরে এসে বসে আছি আর হচ্ছে প্ল্যানিং করছি কি হবে কি না হবে। তো ওর বাবা এখনই গেল বাজারে, বাজার তো বন্ধ, মানে বাজারে যাদের দোকান তাদের বাড়ি আমাদের বাড়ির পাশে আশেপাশেই, তো সেই বাড়ি থেকেই মাংস আনতে গেল। আর আজকে ফুল প্ল্যান আছে যে সবাইকে মিলে আমরা সবাই মিলে আর কি একটা খাওয়া দাওয়ার আয়োজন করা। তো এটা আমার অনেক দিনের আশা। আজকে আমি ইউটিউবে আছি 2 বছর থেকে, সেই 2 বছর আগের থেকে আশা আমি আমার ফার্স্ট পেমেন্ট দিয়ে আমি এই বাড়ির সবাই মানে এই বাড়ির সবাই মিলে আমরা একটা প্ল্যান করে খাওয়া দাওয়া করবো। তো যেহেতু লকডাউন, সেরকম একটা মানে সেই গ্যাঞ্জাম আয়োজন করা হলো না, তো বাড়ির সবাই এখানে বাইরের কেউই আসছে না, তো বাড়ির সবাই মিলে একটা আমরা খাওয়া দাওয়ার আয়োজন করছি। তো সেটারই এই মানে এই এখনই প্ল্যান হলো, এই ধরো এখন বিকেল 6টা বাজে, তো এই আমরা 5টার দিকে প্ল্যান করলাম। তো হুট করে ও বাইরে চলে আসলো, সবাইকে বললো, বলে সবাই রাজি হয়ে গেলো, ব্যাস একটা প্ল্যান করে ফেললাম। তো এইভাবেই, তো এখন ও আর আরেকজন আমার একটা ভাই তপন, তপন গেছে বাজারে, আর দাদা ভাই ওরা বাইরে কী করছে শুনলাম তো, মাটি চুলা বানাচ্ছে নাকি। তো ওই যে আমার দাদা দেখা, সেই যে আমার যে ওই যে কী বলে সেতে যে ভিডিওতে যে দাদা হয়েছিল না, ওই যে ওই কী রে হাই বল একটু, ওই যে দাদা, ভিডিওর দাদা। আর ওই যেটা হচ্ছে যা, ও পান খাচ্ছে, ও পানের খুব ভক্ত তাই পান খাচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা সাথে থাকো, অবশ্যই কত পেয়েছি কি কীভাবে পেয়েছি মানে কী হয়েছে না হয়েছে সব বলবো, তোমরা দেখতে থাকো, হয় ভিডিওর লাস্টেও বলতে পারি বা ভিডিওর মিডিলেও বলতে পারি আমি। ভিডিওটা প্লিজ স্কিপ করো না, ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো চলো পরে কথা হচ্ছে আবার। দেখো ওখান থেকে ছোট্ট একটা সময় ব্রেক নিয়ে আমি আয়ুষকে চলে এসেছি খাওয়াতে, কারণ ওর তো খিদে লেগে গেছে, ঘুম থেকে উঠে গেছে, দুধ মুড়ি আমি ওকে দিয়ে দিলাম, এখন আবার যাব। তো ওখানে তো সবাই রেডি করছে, সত্যি আজকে সবাই মিলে আনন্দ হবে, মজা হবে। তোমরা একটু ভিডিওটা দেখো, লাস্ট অবধি দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি। তো চলো ওকে খাইয়ে এখন নিয়ে যাব, তোমাদের সাথে আজকে কথা বলবো, একটু পরে তোমাদের সাথে এসে কথা বলবো। আগে চলো ওখানের অ্যারেঞ্জমেন্টটাকে মানে তৈরি করে নিই, বা অ্যারেঞ্জমেন্টটা শেষ হোক, বা সবার সাথে মানে ইয়েটা করে নিই, তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে। ওই ইয়ে মানে বুঝে নিও কী বলতে যাচ্ছি, আসছি। Thank you.
মাত্র চান ঠান করে আসলাম। কটা বাজে জানো? রাত্রি 11:30টার মতন বাজে। তো তোমরা দেখতেই পারলে এতটা আনন্দ জীবনে বোধহয় কোনোদিন হয়নি। যেটা খুশি খুশি কেন মন তোমার এত, যেটা স্বপ্নেও ভাবা যায় না, কি আর বলবো। মানে জীবনে জীবনে প্রথম এত বড় পেমেন্ট আমি পেয়েছি, এই মানে এটা ভেবেই আমার এতটা খুশি লাগছে। সকাল থেকে ভাবছি কখন আসবে, সকাল থেকে নয় সেই এক সপ্তাহ আগের থেকেই ভাবছি যে কবে আসবে কবে আসবে। তো যেটা কালকে আসার কথা ছিল তো সেটা আজকে দুপুর 1টার দিকে এসছে। তো তোমরাও অনেকেই হয়তো ছটফট করছো যে দিদিভাই কত টাকা পেয়েছে, বা হয়তো ফুল ভিডিও কেউ দেখোই নেই, হঠাৎ ডাইরেক্ট স্কিপ করে চলে এসছে বোধহয় এইটুক জায়গা দেখার জন্য শুধুমাত্র, আমি সেটা জানি। তো আমি চাইলে শুধুমাত্র এইটুকু ভিডিও শেয়ার করতে পারতাম, কিন্তু আজকে যেই মজাটা করলাম সেটা যদি শেয়ার না করি তাহলে মানে মানে হঠাৎ প্রোগ্রাম। আজকে এই মজাটা করার কোনো প্রোগ্রামই ছিল না, হঠাৎ করে প্রোগ্রাম হলো। তো এটা শুধুমাত্র হয়েছে তোমাদের এত এত ভালোবাসাতে, এত এত সাপোর্টে। আর মানে কি বলবো, আমি ইউটিউব পেমেন্ট আগেও একবার পেয়েছি কিন্তু এতটা খুশি হইনি, মানে এইবার পেমেন্ট পেয়ে আমি যতটা খুশি হয়েছি। তো আগে আগে পেয়েছি মানে এই চ্যানেলে, এটা আমার ফার্স্ট পেমেন্ট। এটা আবার কেউ বলো না যে এটা, অনেকেই বলবে আবার যে কবে আবার পেমেন্ট পেলে। এই চ্যানেলে পাইনি, আমার আগে একটা নর্মাল চ্যানেল ছিল সেটাতে আমি পেয়েছিলাম আজ থেকে ধরো অনেক কয় মাস আগে। আমি ইউটিউবে আসছি আজকে কত হবে, দেড় বছর কি দু বছরের মতন আমি ইউটিউবে এসেছি, কিন্তু আচ্ছা দেবো। তো এই চ্যানেলে আমার আসার হচ্ছে 5 মাস। তো 5 মাসের মধ্যে আমি আমার ফার্স্ট পেমেন্টটা পেয়ে গেলাম শুধুমাত্র তোমাদের ভালোবাসাতে। তো কি বলবো, প্রথম থেকে কি স্টার্ট করব, কি কি শোনাবো ওদেরকে, সব জার্নি তো ওরা জানেই। অনেকদিন থেকে তোমরা বলছো যে ইউটিউব পেমেন্ট কেন ঢুকছে না কেন ঢুকছে না। তো অনেকটাই লেট হলো, আমার অ্যাডসেন্স আসতে লেট করলো, যেহেতু গ্রামে বাড়ি একটু অ্যাডসেন্স আসতে লেট করেছে, রেজিস্ট্রেশন লেট করে হয়েছে। তো অনেক কিছু মানে মানে কমপ্লিট করতে আমার প্রায় এতটা সময় লেগে গেল। তো কি বলবো আর, তো চলো তোমাদের আর মানে মানে কি বলি এটাকে, অনেকক্ষণ থেকে ভাবছো কত পেয়েছে কত পেয়েছে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, কারণ এটা না দেখালে তোমাদেরকে, তোমাদের জন্য এটা পাওয়া, তোমাদেরকে যদি আমি না দেখাই তারপর আমি প্ল্যানের কথা বলছি। তোমরা হয়তো বলছো ভাবছো হয়তো ঠাকুরকে পুজো না দিয়ে এই প্ল্যান করে মানে আজকের এই অনুষ্ঠানটা করলো। তো দেখো আমার প্রথমেই একটা মানুষের কাছে আমি ঠাকুরকে পুজো দেব, তো সেটা ছিল শনিবার আর মঙ্গলবার, কারণ আমি যেই পুজো দেবো সেটা আমাদের বাড়ির মন্দিরের। তো সেটা শনি মঙ্গলবার করেই মানে ভালো করে পুজো দেওয়া যায় মা বলেছে। তো আমি ভেবেছিলাম আমি পেমেন্টটা কালকে পাবো, পরশুদিন পাবো, তো মঙ্গলবারে আমার পুজো দেওয়ার কথা ছিল, তো সেটা হলো না আর। তো এবার সামনের শনিবারে আমি ঠাকুরকে পুজো দেবো, সেটা তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। তো প্ল্যান মাফিক কিছু হলো না, তো ঠাকুর তো মনের মধ্যে, ঠাকুরকে কখন পূজা দেয় সেটা ম্যাটার করে না। এই যে এত এত মানুষের ভালোবাসা পেয়ে আজকে আমি সবাইকে নিয়ে একসাথে ওখানে অনুষ্ঠান করে কিছু মানে খাওয়া দাওয়া করলাম, বাড়ির ফ্যামিলি তাদের যে আশীর্বাদ ভালোবাসা, তাদের থেকে বড় ঠাকুর হয়তো আর কিছু হবে না। ঠাকুরও জানে যে আগে মানুষ তারপর আমাকে দেখো, কোনো সমস্যা নেই, তো ঠাকুর বোঝে। তো অবশ্যই ঠাকুরকে তো পুজো দেবই, ঠাকুরের জন্য তো আমি আলাদা সব কিছু ভেবে রেখেছি। তো তার আগে ভাবলাম যে না চলো সবাইকে আগে মানে এই খুশির খবরটা জানাবো, তার সাথে সাথে সবাইকে আমি একটু ভালোভাবে শেয়ার করি, মানে মানে একটু কিছু মানে আমার এটা অনেক দিন থেকে ইচ্ছে, আমি কিছু সবাইকে নিয়ে একসাথে খাবো, খাওয়া দাওয়া করবো, কিছু অনুষ্ঠান করবো, এটা আমার আগের থেকে ইচ্ছে ছিল। তো লকডাউনের জন্য বেশি মানুষ হলো না আমাদের বাড়ির এই পাশটুক, তাও যদি সম্পূর্ণ বাড়ি বলতাম তাহলে তো আরও হয়তো মানে ভরে যেত। যাই হোক আমাদের বাড়ির এই পাশটা সবাই মিলে এনজয় করলাম, খুব 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 খুশি। তো চলো বেশি আর বকবক করছি না, তোমাদেরকে আমি দেখিয়ে দিই, তো চলো একসাথে দেখাই একসাথে দেখাই, ধরো কেমন করে দেখাবো, দেখা যাচ্ছে না। তো একটু ভালোভাবে দেখাই পেমেন্টটা, তারপরে বলছি করো না গো, তুমি কেমন করে জানি করো, এই যে এই যে কত বলো তো, এখানে ফোকাস করছে না। তো মানে কি বলি, আমি এত খুশি এত খুশি মানে পাগল হয়ে যাব, জীবনে প্রথম এত বড়। আগে জীবনে অনেক কামিয়েছি, বিয়ের পরে আমি ধরো মেকআপ টেকআপ করেছি, অনেক মানে ছোটোখাটো ইনকাম এসেছে, কিন্তু এটার পাওয়া মানে কি বলবো, সত্যি আমি জাস্ট ভাবতে পারছি না এত বড় অ্যামাউন্ট একটা আসবে আমার কাছে। এটা অনেক বড় অনেক বড়, কোনোদিন হয়তো আমি একসাথে কোনোদিন এতগুলো টাকা দেখিনি, সত্যি কথা বলতে গেলে একসাথে কোনোদিন দেখিনি। দাঁড়াও একটা থাম্বনেল নিব, এবার রাখো। তো এই যে আমাদের হচ্ছে টাকা, এগুলো হচ্ছে সব তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাতে। এখানে কতগুলো 500 টাকার নোট আছে বলো তো, মানে আমি কি বলবো, মানে নিজের ইনকাম বলে কথা, আমি মানে কি বলবো, এতটা খুশি এতটা খুশি।
তো যাই হোক চলো, আর এবার আর দেরি করলে তোমরা আমাকে মানে কি বলবো, তোমরা অনেকে হয়তো মনে মনে রাগ করছো যে দিদি ভাই এখনো বলছে না কেন, বলছে না কেন, দাঁড়াও দাঁড়াও বলবো, একটু শুরু করো, আজকে ফুল এনার্জিতে আছি আমি, বলবো। তো সেটা হচ্ছে কত, এই ধরো তোমাদেরকে দেখো ইউটিউবের একটা রুলস আছে যে ক্লিয়ারলি কিছু বলা যাবে না, কিন্তু আমি যতটা আজকে তোমাদের মানে হিন্টস দিব যে তোমরা বুঝতেই পারবে যে কত টাকা পেয়েছি। হ্যাঁ, আমি অতটা মানে বলবো না যে গুগল থেকে দেখো বা এটা সেটা সেরকম সেসব কিছু বলবো না, সেসব বললে তো তোমরা এখনই ফট করে গুগলে চলে যাবে, তো সেটা আর বলবো না। তোমরা আমি জানি বলা মাত্রই তোমরা কাউন্ট করবে, আমি সেটা জানি। তো সেটা হচ্ছে আমার ডলার হচ্ছিল 287। তো 287-এ কত ডলার হয়, না সরি, হ্যাঁ কত অ্যামাউন্ট হয় সেটা তোমরা আইডিয়া করতেই পারছো, আর বর্তমান বাজারে সেটাও বলে দিচ্ছি, $1 ইজ ইকুয়াল টু 73 পিপি আর কি, হ্যাঁ রুপিস। তো এটা তোমরা একটু হিসাব করে নিও যে ডলার হচ্ছে 287, তো সেখানে আমি ইন্ডিয়ান রুপিসে 73 টাকা, সেটাতে আমি কত পেয়েছি তোমরা একটু হিসাব করে, কমেন্ট করতে হবে না, তোমরা ভেবে নিও। তো এই হচ্ছে আমার ইউটিউব পেমেন্ট, ফার্স্ট ইউটিউব পেমেন্ট, আমি সত্যিই খুব খুশি। বলো তুমি কিছু, তুমি তো চুপচাপ আছো। তো হাই বন্ধুরা, তোমরা সবাই আশা করি ভালোই আছো। আমরা তো আজকে দেখতে পাচ্ছো যে পেমেন্ট, একটা ইউটিউব চ্যানেলের পেমেন্ট পেয়েছি। তো এটার জন্য আমরা স্বাভাবিক সবাই একটু খুশি হবে, আমিও খুশি। তো প্রিয় তো আমার থেকে আরও বেশি খুশি, কারণ পুরো পরিশ্রমটা ওরই হাত দিয়ে। তো যেহেতু পেমেন্টটা এসেছে তো খুশি হওয়ার কারণ আছে, কারণ যে ইউটিউবে যারা যারা ইউটিউবার মানে তারা তারা সবাই ভাবে যে তারা এত ইনকাম করে, কিন্তু একটা ইউটিউবারের যে কতটা পরিশ্রম ওটা যারা একজন ইউটিউবার সেই একমাত্র বুঝতে পারবে। মানে একটা ইউটিউবারের প্রত্যেক দিন একটা করে ভিডিও ভাবতে লাগবে, কি করতে লাগবে, পুরো এডিট করতে লাগবে, থাম্বনেল দিতে লাগবে, কন্টেন্ট ভাবতে লাগবে, অনেক কিছু করার পরে একটা ইউটিউবার একটা ইউটিউবে একটা ভিডিও ছাড়ে। তার মধ্যে যদি সেটা ভিউজ না হয় তাদের একটা মনোবল অনেকটা দুর্বল হয়ে যায়, ওরা ভাবতে পারে না যে ভিডিও তার নেক্সট ভিডিওটা ওরা কীভাবে ছাড়বে। তো এটাই হচ্ছে মানে সাধারণ আমরা যেমন ছেলেরা আছি আমাদের ধৈর্য শক্তি খুবই কম। আজকে ইউটিউব নতুন ইউটিউব খোলার পরে ধরুন 10-12 দিন একটা ভিডিও ছাড়বো, যদি ভিউজ না হয় আমরা অলরেডি ভেঙে পড়বো যে ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইবার হচ্ছে না, এর জন্য আমরা ভিডিও করা হয়তো ছেড়ে দেবো। কিন্তু একটা মেয়ে ওরা অনেক কষ্ট করে ভিডিও করার পরে অনেকটা অনেক কষ্ট করে মানে ভিউজ হয় আর কি ওদের। তো ওরা প্রিয়া যেমন আছে ওরাও অনেক কষ্ট, আগে ভিডিওগুলো ছাড়ছে ভিউজ হয়নি, তা ভেঙে পড়ছিলো, তারপরেও ও অনেকটা মনের ইয়াতে যে একটা ভিডিও যদি ওর মোটামুটি ভাইরাল হয় তাহলে হয়তো সাবস্ক্রাইবার আসতে পারে, এই আশাতেই আর কি ও ভিডিও ছেড়েছে আর কি। তারপরে থেকেই আস্তে আস্তে অনেক জায়গায় চেনা পরিচিত হয়েছে, অনেক অনেকজনের সঙ্গে কথা হয়েছে, যেমন আছে অনেক মানে বললে তো অনেক নাম বলতে লাগে, ঠিক আছে এর জন্য বলছি না। তো সবাই সাপোর্ট করেছে, আমরা আপনারাও সাপোর্ট করেছেন, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এত দূর এগিয়ে যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব ছিল না, যেহেতু তোমরা সাপোর্ট করেছো বলে আজকে আমরা এই জায়গায় পৌঁছে গেছি। তো তোমরা এইভাবে সাপোর্ট করবা, নেক্সট টাইম আর কি বলবো, আরো এগিয়ে যেতে পারি, আরো যারা আমরা এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্ট, আমার চ্যানেল তার ফ্যামিলি মেম্বার জন্য আরো আরো অনেক বড় হয়। একটা কথা কি মানুষ হয়তো ভাবে যে, তো একটা কথা বলতে মানুষ হয়তো ভাবে যে কি মানে মানে যত ইউটিউব ইউটিউবারগুলো যত বড় হচ্ছে, দিন দিন যত সাবস্ক্রাইবার বাড়ছে, তাদের হয়তো ওদের মানে ঘ্যাম হচ্ছে বা ওরা কারোর সাথে কথা বলছে না, কারো রিপ্লাই দিচ্ছে না। কিন্তু তোমরা একটা কথা ভাবো, আমি এই কথাটা অনেক দিন থেকে বলতে চাই, তোমরা একটা কথা ভাবো, একটা ইউটিউবার যখন ফার্স্ট ভিডিও করে তখন তাদের কী বলো তো, তাদের যেমন সাবস্ক্রাইবার সেরকম কমেন্টস আসে বা সেরকম ভিউজ আসে, তো তারা কিন্তু অনেক খুশি হয়, তারা আমিও খুশি হই, বা আমার থেকে যারা বড় বড় তারা কিন্তু খুশি হয়। প্লিজ মানে আমি যেটা দেখছি তোমরা অনেকেই বলছো যারা
যারা বড় বড় ইউটিউবার তাদের ঘ্যাম হয়ে যাচ্ছে বা কিছু, সেরকমটা কিছুই নয়। তাদের আসলে চাপ বেড়ে যাচ্ছে, তাদের মাথাতে চাপ বেড়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে কী দেবো বা তোমাদের কী ভালো লাগবে। আর তারা হচ্ছে, আমিও যেমন অনেক বড় বড় ইউটিউবারদের কমেন্ট করি, আমি যদি রিপ্লাই না পাই না আমি কিন্তু কোনো মানে দুঃখ পাই না। আমি জানি ওরা একটা হার্ট দেওয়া মানে ওদের সব থেকে বড় পাওয়া, যে ওরা আমার কমেন্টটা পড়েছে, পড়ে ওদের ভালো লেগেছে, ওরা হার্ট দিয়েছে। তো এটা বড় বড় ইউটিউবারদের ক্ষেত্রে হয়ে থাকে আর কি, কারণ সেটা সময় পায় না। এত এত কমেন্টস আসে, তোমরাই বলো তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে ধরো তোমাদের আজকে 4,000-5,000 ফলোয়ার্স, তোমরা যদি একটা ফটো পোস্ট করো তাহলে দেখবে অনেক অনেক কমেন্টস আসে। তাদেরকে কি সবাই রিপ্লাই দাও? সবাই দাও না, হয়তো একটা নর্মাল একটা কমেন্টস দিয়ে থ্যাংক ইউ দিয়ে দাও। তো সেরকম একটা বড় বড় ইউটিউবারদের হয়, শুধু আমার হয়ে বলছি না, আমি সবার, যারা বড় বড় ইউটিউবার্স আছে সবার ক্ষেত্রেই বলছি সেটা, তাদের পক্ষে পসিবল হয় না সব কমেন্টের রিপ্লাই দেওয়া। তাই বলে এটা নয় যে তোমাদের কমেন্টস পড়ছে না বা তোমাদেরকে ভালোবাসছে না বা তোমাদের হয়তো তোমাদের পাত্তা দিচ্ছে না, সেরকম নয়। তোমাদের এক একটা কমেন্টস আমাদের যে কত মনের শক্তি বাড়ায় সেটা একমাত্র আমরা জানি। তো এটা হচ্ছে ব্যাপার, এটা কিন্তু আমার সাথে যেমন হয়ে থাকে, আমার সাথে যেটা হয়ে থাকে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো যেটা হচ্ছে, তো এই হচ্ছে আমাদের ফার্স্ট ইনকাম। তো এই ফার্স্ট ইনকাম পেয়ে সত্যিই খুব খুশি, আর একে একে যা করবো সব তো শেয়ার করবোই, অনেক কিছু প্ল্যান আছে। তো একে একে ইউটিউব ইনকাম দিয়ে কী কী করবো অনেক কিছু তো প্ল্যান আছে, দেখা যাক। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা প্রত্যেক দিনের ভ্লগে এইভাবেই দেখতে থেকো আর পাশে থেকো। আর পুজোটা আমি করবো, পুজোটা অবশ্যই করবো, এই শনিবার দিন আমি পুজো করবো, তো সেই ব্লগটা তো অবশ্যই যাবে। তো চলো, আজকে আর বেশি কথা বলছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। আর আমার ইউটিউব জার্নিটা তো তোমরা জানোই, আর এই ভিডিওতে আমি কিছু বললাম না। তো ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ জন্য সবাই খুশি থাকো, হ্যাপি থাকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ জন্য। ওকে গাইস, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।